আজকে হচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, পনিরের তরকারি, আলু আর তোমার দিয়ে পটল দিয়ে, আর এদিকে ডাল হয়েছে সজনে ডাঁটা আর পেঁপে দিয়ে। আর আমি আর শায়নু খেতে বসেছি, বৌদি গেছে স্নান করতে আর শান গেছে পড়তে বনগায়। গুড ইভিনিং না আফটারনুন, গুড আফটারনুন এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি আর বৌদি যাচ্ছি এক জায়গায়, এক জায়গায় বলতে হাবড়ায় যাচ্ছি একটু বৌদি কেনাকাটা, মানে বৌদিকে দেব আমি পুজোর সময়, যেহেতু বৌদি নিয়ে এসে এবারে আমি তো পুজো যেতে পারবো না এবার, তার জন্য আমি এখান থেকেই কিনে দেবো হাবড়াতে। যাবে না কি স্টেশনে? তো দেখতে থাকো, আশা করছি তোমাদের। এই ছাতা নিলাম না তো বৌদি? হ্যাঁ দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এখন রাখছি, যাই স্টেশন। টোটো পেয়ে গেছি স্টেশনে তো? হ্যাঁ টোটোতে করে যাব। এসে গেছি স্টেশনে, ট্রেন কটায় জানি না, টিকিট কাটতে যাচ্ছি। এক নম্বরে হাবড়ায় যাব তো, তা এক নম্বরে যেতে হবে। আর বৌদি যে পিছনে প্রচণ্ড রোদ বাবা, বিশাল রোদ, তার মধ্যে ছাতা আনতে ভুলে গেছে। অ্যানাউন্স করে দিয়েছে বারোবাগি শিয়ালদা যাবে, বৌদি অ্যানাউন্স করে দিয়েছে। চলো তাহলে, ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে আর এখন লাইন। টিকিট কাউন্টারে সেই লাইন, আর অ্যানাউন্স করে দিয়েছে শিয়ালদা বারোবাগি। ট্রেন ঢুকে গেছে, গেট পড়ে গেছে ওইদিকে। ট্রেনে উঠে গেছি, দাঁড়িয়ে বসবো না, স্টেশন দাঁড়িয়ে যেতে হা খেতে খেতে বেশ ভালো লাগে, বসবো না দাঁড়িয়ে যাবো। পৌঁছে দাঁড়িয়ে হাবড়া স্টেশনে নামলাম বাবা, প্রচণ্ড ভিড় ছিল আজকে, আর এরকম টাইমে একটু ভিড় হয়, প্রচণ্ড ভিড় ছিল। আর বৌদি পানের দোকানে দাঁড়িয়েছে পান খাবে, বৌদি যেখানেই বেরোবে পান না খেলে বৌদির শান্তি হয় না, পানটা খাবে। চলে এসছি নিউ মা মানস বস্ত্রালয় হাবড়ায়। সেই অনেক বছর আগে এসেছিলাম, 5-6 বছর আগে, আর এই আসলাম আজকে। সেই শাশুড়ি মার একটা শাড়ি কিনতে এসেছিলাম, আর এখন আসলাম বৌদিকে নিয়ে। এটা লেয়ন, এগুলো এইটা মনে হচ্ছে, ওইটাও তো ভালো লাগছে, এমনি খারাপ লাগছে না কিন্তু ভালো লাগছে। কিন্তু হলুদটা এগুলো সাদার উপরে হবে, লাল না অন্য কিছু। পুজোর শাড়ি অনেক কিছুই দেখলাম, এগুলো হচ্ছে ঢাকা, এর ওপরে প্রচণ্ড খড়খড়ে শাড়ি, এইগুলো হচ্ছে গিয়ে মাকে দেবো, তো মা পরবে না, কারণ মার তো একটু গরম বেশি, তার জন্য এইগুলো দেখলাম না। এমনি লোক অন্য কেউ একজন দেখছিল তো, তাই জন্য আমি একটু ভিডিও করলাম। আর এই যে নেওয়া হয়ে গেছে শাড়িটা, এটা ক্যাশ কাউন্টারে দিয়ে দিয়েছি, এটাই নিলাম। এই যে তোমার লিওনের যে শাড়িগুলো বেরিয়েছে সেইগুলো, আর বৌদি এখানে টায়ার্ড হয়ে গেছে, বৌদির শরীরটা খারাপ, তাই জন্য বৌদি বসে রয়েছে এখানে। শাড়ি করা নেওয়া হয়ে গেছে, নেওয়ার পরে চলে এসেছি শায়নের জামা প্যান্ট কিনতে, শায়ন আর দাদার জামা প্যান্ট কিনবো। তো এই দেখো বের করছে শায়নের প্যান্ট, জামাটা নেওয়া হয়ে গেছে, প্যান্টগুলো পছন্দ হচ্ছে না, তো প্যান্টগুলো
দেখছে কোনটা নেবে। আর পরে নেওয়া গেছে ওই দোকান থেকে প্যান্ট জামা। আর এবারে বৌদির জন্য একটা চুড়িদার দেখছি, তো দেখে এবারে নিল বৌদি একটা দোকান থেকে। তো সেগুলো সব বাড়ি গিয়ে তোমাদের কাছে শেয়ার করবো। আর এই যে হাবড়া স্টেশন দেখে নাও একটুখানি, হাবড়ার কচুরি বিশ্ববিখ্যাত কচুরি। আর ওদের জন্য নিয়ে যাবো, আর আমিও খাবো, আমারটাও ওখানে রয়েছে। এই হাবড়ার কচুরিকে তো অনেক দূর থেকে লোক আসে, আমরাও যখন যাই তখন মাছ ভর্তি দিয়ে যাই। নিরামিষ তো একটু ভিডিও করে নিই। কাকুর চপের দোকান, কাকুর চপের দোকানের নাম হরিচাঁদ মুখরোচক, হাবড়ায় সম্পূর্ণ নিরামিষ। অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক কিছু। দুটো হচ্ছে খাচ্ছি, আর দুটো ছেলেদের জন্য নিয়ে যাচ্ছি, আর কচুরিও নিয়েছি ওদের জন্য। এই যে দুটো নিয়ে নিয়েছি, আর বৌদি আর আমি খাবো এটা। মনে আছে সে ট্রেন করেছিল, ওরা বৌদি এখন পান খাবে, আবার যাওয়ার সময় এখন পান। ট্রেন ঢুকে গেছে এদিকে, ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে ঢুকে গেছে, মানে পান খাওয়াটা ছাড়বেই না, যেখানে যাবে আগে পান নিতে হবে। কালকে যেহেতু পূর্ণিমা, ওই জন্য গোল চাঁদটা উঠেছে, দেখো কত সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদ, বেশ ভালো লাগছে। আসার সময় লেডিসে উঠেছি, তো লেডিসটা প্রচণ্ড ভিড় ছিল, আর এখন তো অফিস টাইম, এখন তো আরও ভিড় হবে। তো এমনি বসার জায়গা পেয়েছিলাম একদম কোনায়, যেটা বসা যায় না সেখানেই জায়গা পেয়েছি। আর এই যে টোটোয় উঠে গেছি, টোটোয় চাঁদপাড়া স্টেশনে নেমে টোটোয় উঠে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো অন্ধকার অন্ধকার লাগছে, সেটাই বলছি তোমাদেরকে। চা খাবো বৌদি আর আমি, কেমন কালো পুষ্টি হচ্ছে চাটা, এই দেখো বৌদি এখন শুয়ে রয়েছে, বৌদির কষ্ট হয়ে গেছে অনেক। ভিডিওটা শুরু করেছিলাম আর বৌদি ওইদিকে গেজাচ্ছে, তার জন্য বৌদির সঙ্গে একটু কথা বলছি। মানে যে জামাকাপড়গুলো কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বৌদি বকবক করে যাচ্ছে, তার জন্য বৌদির সঙ্গে একটু কথা বলছিলাম। দেখো এবারে জামাটা, এটা হচ্ছে গিয়ে কী কালার, হলুদও ঠিক বলবো না, পুরো বেশ সুন্দর কালার, হলুদ টাইপসেরই, মানে ডিপ হলুদ যেটাকে বলে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখতে থাকো জামাগুলো। তো চলো, চাটা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবারে জামা কাপড় দেখাই। তো বৌদি শাড়ি নিল না, বৌদি হচ্ছে গিয়ে চুড়িদার নিয়েছে, এই যে এই কালারটা, এই কালার। আর এই যে এরকম সামনে বুকের এখানটা কাজ করা, আর পিছনটা মানে নিচটা এই যে এরকম এরকম একটু কাজ, হালকা হালকা কাজ আছে। আর এই প্যান্টটা হচ্ছে পাটিয়ালিও না ইসে, তোমার ওই যে স্ট্রেট, হ্যাঁ স্ট্রেট প্যান্ট। আরে ওড়না আছে এর সাথে, এই কালারের ওড়না, এই যে ওড়নাটা, এইটা, এই কালারটা বেশ ভালো লাগে আমার, আমিও এই কালারের একটা চুড়িদার পরেছি। আর সায়নের জন্য, সায়নের দিনে এমনি স্লিপারের মধ্যেই নিয়েছি, ওই যে এমনি নর্মাল প্যান্ট, ও শীতকালে পরতে পারবে। বৌদি বললো যে নর্মাল প্যান্টই নিতে, কারণ জিন্স ফিন্স পরে না বাচ্চারা, এরকম প্যান্টই ভালো, শীতকালে পরতে পারবে, আর পরতে টরতে গেলেও পরে যেতে পারবে শীতকালে। আর গেঞ্জি নিয়েছি দাদার জন্য, নিয়েছি এই যে এইটা, আর গেঞ্জি তো আর খোলা, আর খুলে কি দেখাবো, বিলটা উড়ে চলে গেল, বিলটা দিয়ে দিতে হবে, কারণ কি যদি ছেঁড়া ফাটা বেরোয় তাহলে বলেছি এক মাস পরে আসলেও রিটার্ন দিয়ে দেবে। এই যে দাদার জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, মোদি চয়েস করেছে। আর সায়নের গেঞ্জিটা কোথায় গেল, আর সায়নের এই যে নর্মাল গোল করার, এই যে এগুলো বেশ পরে আরাম আছে, সফট আছে এই গেঞ্জিগুলো, শানও এরকম টাইপসের গেঞ্জি পরে, এগুলো বেশ ভালো গরমের দিনে না, এগুলো ভালো ইউজ করতে পারবে। আর হচ্ছে গিয়ে মার জন্য কেনা আছে এই শাড়িটা, আমাদের এখানে হাবড়ার থেকে মা মনসা থেকে, এই যে এখন এই শাড়িগুলো খুব বেরিয়েছে, মানে কি লিওন কাপড়ের মধ্যে, না লিওন নাকি লিওন কাপড়ের মধ্যে বেশ সুন্দর, এইগুলি ছাপার ডিজাইন, তবে পরলে ভালো লাগবে, এইগুলো পরলে খুব স্টাইলিশ লাগবে। এই কেনা হয়েছে শপিং। আর বৌদি যেগুলো আমাকে দিয়েছে সেগুলো পরের ব্লগে অন্য একদিন দেখাবো, তো চলো এগুলো তাহলে গুছিয়ে রেখে দিই। বৌদি আবার কালকে চলে যাবে, প্যাকিং ফ্যাকিং করবে, তার জন্য গুছিয়ে রেখে দিই।
খাবরার কচুরি যেটা আমাদের এখানে খুব ফেমাস, তো তিনটে নিয়েছে 20 টাকা করে, বুঝলে? তিনটে 20 টাকা, তা ওদের জন্য এনেছি, দু ভাইয়ের জন্য 40 টাকার, আর আমরা ওখানে খেয়ে এসেছিলাম। আর চপ এনেছিলাম, চপ বলতে ভেজিটেবিল চপ, যেটা একটুও ভালো ছিল না, আমরা খেয়েছি। আরও দুখানা ওই যে রয়েছে, তো ওরা দুটো খায়নি। হ্যাঁ, খায়নি তা ও না, এখানে ওরা আবার সিঙ্গারা এনেছে। চপ চপ তাহলে মানে খাওয়া হয়ে গেছে। এই দেখো এগুলো রয়ে গেছে। আরে যে তরকারি ফরকারি ফ্রিজ থেকে বের করে রেখেছি, এগুলো গরম করব, রুটি করব, ভাত করব, সবই করব। তো এখন উপরে শুতে চলে এসেছি, শান সায়ন আমি, আর বৌদি নিচে আসে আছে, খাবার খাচ্ছে। এখনও খাবার খাওয়ায়নি, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। আমরা তিনজনে শুতে চলে এসেছি, তো চুল টুলো বাঁধা হয়নি। আচ্ছা, চুলটা যেহেতু শ্যাম্পু করেছি, ভেজা রয়েছে, আমার চুল অতি তাড়াতাড়ি শুকায় না। তো এখনের মতো রাখছি, ব্লগটাকে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা। শায়ন টাটা, কিরম কাঁথা গায়ে দিয়েছে, এত বলে ঠান্ডা লাগছে। আবার ফ্যান চালিয়েছে, আবার এসিও চলছে। তো টাটা, বাই, গুড নাইট।